এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনসুল ইসলাম এই ভিডিওটিতে আমি আলোচনা করব ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক নিয়ে ভিডিওটি দেখার পর আপনার যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন তা হচ্ছে প্রোগ্রাম কি 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 জানতে পারবেন কোন কোন প্রোগ্রামিং ভাষাকে কম্পাইল বা ইন্টারপ্রেট করা হয় সে সম্পর্কে জানতে পারবেন কম্পাইলার কি এটি কিভাবে কাজ করে ইন্টারপ্রেটার কি এটি কিভাবে কাজ করে এবং সর্বশেষে আপনারা জানতে পারবেন কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো কি কি তো প্রথম কোয়েশ্চেন দিয়ে শুরু করতেছি প্রোগ্রাম কি প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রাম হচ্ছে কোনো একটি সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে প্রোগ্রাম তো কম্পিউটারের ভাষায় যে নির্দেশনা দেওয়া হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন সেটি হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ এখন বাইনারি ল্যাঙ্গুয়েজ ইউজ করে যদি প্রোগ্রাম লেখা শুরু করেন সেটা নিশ্চয়ই অনেক জটিল হবে সেই জন্য কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের শব্দ বর্ণ অঙ্ক এগুলো ব্যবহার করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে তো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে অলরেডি আমরা জানি সি সি প্লাস প্লাস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি প্রোগ্রামিং প্রোগ্রামিং রয়েছে তো আমরা যেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সি প্লাস প্লাস এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন ধরুন আপনি সি প্লাস প্লাসে একটি প্রোগ্রাম লিখলেন ওকে তো এখন কম্পিউটার তো নিশ্চয়ই প্রোগ্রামটা বুঝবে না কম্পিউটার বুঝবে বাইনারি যে কোডটা আছে সেটা বুঝবে তাহলে এখানে কি করতে হবে নিশ্চয়ই কাউকে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যেটা তৈরি করেছি সি প্লাস প্লাস দিয়ে যে প্রোগ্রামটা সেটা কাউকে কি করতে হবে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে হবে তো এই কাজটা যে করবে তার নাম হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম তাহলে ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ হচ্ছে এখানে ট্রান্সলেট করা একটু ভালো করে এখানে বলতেছি আমরা যে কোডটা লিখবো সেটাকে বলা হবে সোর্স কোড তো আমরা সি প্লাস প্লাস ব্যবহার করে যে কোডটা লিখবো সেটাকে বলা হবে সোর্স কোড এবং কম্পিউটার যে কোডটা বুঝে সেটাকে বলা হয় অবজেক্ট কোড তাহলে ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ হচ্ছে সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করা এবার চলে আসি অনুবাদক প্রোগ্রাম কি যেটা অলরেডি আপনার জেনে নিয়েছেন সোর্স কোডকে অবজেক্ট রূপান্তরিত করা বিভিন্ন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে বা ট্রান্সলেটর প্রোগ্রাম রয়েছে তারা হচ্ছে অ্যাসেম্বলার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার তো এই ভিডিওটিতে আমি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে আলোচনা করব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য রাইট কম্পাইলার ইন্টারপ্রেটার নিয়ে আলোচনা শুরু করার পূর্বে একটু জেনে নিতে পারেন কোন কোন প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে কম্পাইলার ব্যবহার করা হয় এবং কোন কোন প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে ইন্টারপ্রেটার ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন সি প্লাস প্লাসের ক্ষেত্রে কম্পাইলার ব্যবহার করা হয় তাহলে নিশ্চয়ই জেনে নিয়েছেন যে কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যার কাজ হচ্ছে আমরা যে সোর্স কোডটা লিখবো সেটাকে অবজেক্ট কোডে রূপান্তরিত করা কম্পাইলার কিভাবে কাজ করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কম্পাইলার দুই ধাপে কাজ করে প্রথম ধাপে যেটা হবে আপনি যে কোডটা লিখবেন সেই সোর্স কোডে পুরো কোডটা পড়বে যদি কোনো এরর না থাকে লক্ষ্য রাখবেন যদি এখানে পুরো কোডটা পড়ার পর যদি কোনো এরর থাকে সেগুলো প্রদর্শন করবে আর যদি কোনো এরর না থাকে সেক্ষেত্রে একটা অবজেক্ট কোডে রূপান্তরিত করবে তাহলে কম্বাইলার কি কাজ করতেছে সোর্স কোডকে একসাথে পড়ে যদি এরর না থাকে তাহলে অবজেক্ট কোডে কনভার্ট করবে এবং সেই অবজেক্ট কোডে ইচ্ছা মতো ইনপুট দিয়ে আপনি আউটপুট পাবেন রাইট সো এই বিষয়টা এখানে মনে রাখবেন অপরদিকে ইন্টারপ্রেটার এক ধাপে কাজ করবে এখানে সোর্স কোড যেটা থাকবে প্রথম লাইনটা পড়বে সেটা যদি এরর না থাকে আউটপুট দেবে সেকেন্ড লাইনটা পড়বে অর্থাৎ লাইন বাই লাইন এখানে পড়বে একসাথে পড়বে না কিন্তু ওকে রাইট তো এবার কম্পাইলার ইন্টারপ্রেটার পার্থক্য সম্পর্কে আমরা জেনে নেই কম্পাইলার আসলে দুই দাবে কাজ করতেছে ইন্টারপ্রেটার এক দাবে কাজ করতেছে পার্থক্যগুলো এখান থেকে আরো ভালোভাবে বুঝতে পারবেন আমি যেমনটা বলেছি কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়ে বাট ইন্টারপ্রেটার লাইন বাই লাইন পড়ে তাহলে কম্পাইলার যখন বোল খুঁজবে সেগুলো একসাথে প্রদর্শন করতে পারবে যেহেতু একসাথে পুরো প্রোগ্রামটা পড়তেছে বাট ইন্টারপ্রেটার কিন্তু সেটা পারবে না কারণ ইন্টারপ্রেটার লাইন বাই লাইন পড়তেছে তাই প্রতি লাইনে কি এরো আছে সেটা দেখাতে পারবে ওকে সো লাইন বাই লাইন এখানে এরো দেখাবে ওকে কম্পাইলার দ্রুত কাজ করবে কারণ পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়তেছে বাট ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন এক লাইন করে পড়তেছে সেহেতু ইন্টারপ্রেটার ধীরে কাজ করবে কম্পাইলার পুরো প্রোগ্রামকে মাত্র একবারই কম্পাইল করে বাট ইন্টারপ্রেটার লাইন বাই লাইন সে কাজটা করে থাকে রাইট তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালে আশা করি কম্পাইলার ইন্টারপ্রেটার সম্পর্কে ধারণা পেয়ে গেছেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো আপনাদের সি প্লাস প্লাসের কম্পাইলারটি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সে সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটি কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্টে জানাবেন কারণ আপনাদের উপর ভিত্তি করেই আমি আমার কাজ করে থাকি আপনারা অনেক ইন্সপায়ার করেছেন সোফার তাই এক হাজারের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে সক্ষম হয়েছি শুধুমাত্র আপনাদের এর কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ভিডিওগুলো খুব সহজেই খুঁজে নিতে পারবেন আমার ওয়েবসাইট থেকে ডাব্লিউডাব্লিউ ডট স্টাডি ডট কম ওয়েবসাইট থেকে এবং ইউটিউব তো অবশ্যই ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকুন থাকুন সুস্থ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে